ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্টের একটি বৈঠক অনুষ্ঠিত হয় পশ্চিম বর্ধমান জেলার আসানসোল সার্কিট হাউসে। এই বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনারের ভাইস প্রেসিডেন্ট অরুণ কুমার হালদার ও তিনটি আদিবাসী সংগঠনের নেতৃত্ববৃন্দ। ন্যাশনাল কমিশনে কী কী সুবিধা রয়েছে আদিবাসী তথা শিডিউল কাস্টদের জন্য, সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও আদিবাসী সংগঠনের পক্ষ থেকে কয়েকটি দাবি জানানো হয়। কমিশন ফর শিডিউল কাস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারতবর্ষ ইন্ডিয়া কা সবই জায়গা কো এই অনুসূচিত জাতি বর্গ কো লোগো কে লিয়ে সেফগার্ড হিসেবে কাম করতা হয়। ইসকে জানকারি দেনে কে লিয়ে এই পহলি বার কমিশন কা ইতিহাস মে জিলা জিলা কে যাকে এজ এ পশ্চিম বঙ্গাল সে মানে পহলে বার ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্তি মেরে কো হুয়া হয়। ইসি কারণ সে মেরে কো মানে পশ্চিম বঙ্গাল সে হয় তো মেরে মুখ মন মে লাগা হয় যে হর জিলা জিলা যাকে ইস সমাজ কো লোগো কো কমিশন কা বারে মে বাতানা, কমিশন কা ক্যা রোল হোতা হয়, কমিশন কো লেকে লোক কেসে আগে চল সকতা হয়, ইসি কা আধার পর আমি এসসি এসটি জিতনা ওয়েলফেয়ার অর্গানাইজেশন থা জ্যাদা সে বাউরি সমাজ কা ইধর কে লোগো আয়ে উস লোগো কে সাথ ইয়ে টাইপ কা অ্যাওয়ারনেস উন লোগো কো বতায়েগা যে কেসে ক্যা কাম কাম কর সকতা হয়, ইস সমাজ কো আগে লেকে যা সকতা হয়। মিটিং কে দৌরান ক্যা দেখ রহে হ্যায়, কিস তরহ সে এসসি সমাজ কে লিয়ে বহুত সারে কমিয়া হ্যায়, বহুত জানকারি কে লিয়ে জানকারি নেই হ্যায়, সেন্ট্রাল গভর্নমেন্ট কা ক্যা যোজনা হ্যায়, কিস যোজনা লেকে লোক আগে যা সকতা হ্যায়, স্টেট গভর্নমেন্ট কে বহুত সারে যোজনা ইসমে আবি इस समाज का लोग एकदम अंधकार में आए, अंधान में आए, इस लोगों को जागरूक करना समाज का काम है। मैंने बहुत सारे सुझाव इन लोगों को दिया है और आप लोगों के लिए कमीशन है, आप लोग कोई भी परेशानी होगा कमीशन से आप संबंध बनाइए, हम लोग आपको सेफगार्ड हिसाब से काम करेंगे, आपको आगे लाने के लिए समाज को आगे बढ़ाने के लिए हम लोग काम करेंगे। অরুণ হালদার জানান ভারতের অনুসূচিত জাতির উন্নয়নে এই কমিশন বিভিন্ন কাজ করে। এই প্রথম প্রতিটি জেলায় উপস্থিত হয়, কমিশন কাজ নিয়ে মানুষকে সচেতন করবে। জেলাতে আমাদের অনারেবল যিনি ভাইস চেয়ারম্যান ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট মাননীয় অরুণ কুমার হালদার এসেছিলেন, আমাদের তিনটে সংগঠনকে এখানে আহ্বান করেছিলেন। আমাদের মধ্যে বাহরি সমাজ কল্যাণ সমিতি পশ্চিমবঙ্গের এবং অখিল ভারত অনুসূচিত জাতি পরিষদ এবং সাফাই মজদুর সংগঠন থেকে এসেছিলেন। আমরা তিনটে সংগঠন এখানে উপস্থিত ছিলাম। আমাদের যে দাবি দাওয়া তিনি আজকে ওনার কাছে রাখলাম এবং সব থেকে বড়ো হচ্ছে যে উনি আজকে আসানসোলের মাটিতে এসেছেন। আমরা খুব গর্বিত যে আমাদের গার্জেন তিনি এসেছেন, এসসিএসটির কমিশন তিনি আমাদের কাছে এসেছিলেন এবং আমাদের অনেক কিছু বার্তা দিয়ে গেলেন। আমাদের যেসব সুযোগ সুবিধা, আমাদের যে সেফগার্ড এসসিএসটি সেফগার্ড সে কথা তিনি বললেন। আজকে আবেদন স্বরূপ আমরা ওনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে বিশেষ করে যে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের মূর্তি এই শিল্পাঞ্চলে, দুর্গাপুর শিল্পাঞ্চলে এবং আসানসোলে একটাও নেই, সরকারিভাবে তার কাছে আবেদন করলাম, অনুরোধ করলাম যেখানে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের মূর্তি করা হোক। পশ্চিমবঙ্গের সরকার তো অনেক খেলামেলা করছে কিন্তু বাবা সাহেবের জীবনী নিয়ে বাবা সাহেবের মেলা করার জন্য আবেদন করেছে ওনাকে। এবং বিশেষ করে যে এসসিএসটি যে গ্রামগুলো রয়েছে, এসসিএল সব থেকে বড়ো সংস্থা, এসসিএল ডিএসপি ইসকো, সেখানে আমরা 100 বছর 200 বছর ধরে বাউরি জনগোষ্ঠীর মানুষ, তপশিলি জাতির মানুষরা বসবাস করছে, তাদেরকে সরকারি নথি দেওয়া যায়, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আবেদন, তাদের সরকারি নথি দেওয়া যায়। এবং কর্পোরেশনের যেসব এলাকাতে জল পানীয় জলের অবস্থা খারাপ, আমাদের অনেক কর্পোরেশনের এলাকা রয়েছে, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন বলুন, সে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন বলুন, সেখানে কিন্তু রাস্তাঘাট শৌচালয়ের ব্যবস্থা এখনও নেই, অনেক ওয়ার্ডে নেই, পঞ্চায়েতও আমাদের নেই, সেগুলো তার কাছে আমরা রাখলাম লিখিত রূপে। তিনি এটা আলোকপাত করবেন, তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন। এই আমাদের আজকে গার্জেনের কাছে এসেছিলাম যে আমাদের যে সেফগার্ড তপশিলি জাতির যিনি আমাদের ভাইস চেয়ারম্যানের সৃষ্টি কমিশন তার কাছে অনুরোধ করলাম যেগুলো আমাদের। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।